ربنا الله ليس غير يا رب النعيم ربنا الله ربنا الله ربنا الله الله ليس غير غير رب النعيم ربنا الله ربنا الله السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইউরফ বিল আইলামিন বসোৱাল তুলাম আম বি এ ইউল মুরসালিন হিসটিভি বাংলার দূরেরও কাছের সম্মানিত শ্রোতাকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক আলোচনা প্রকৃত শান্তি পাওয়ার উপায় সমূহ এ পর্যায়ে আমরা আলোচনা করেছি আপনাদের সামনে যারা ধারাবাহিকভাবে আমাদের আলোচনা অবগত হয়েছেন তারা জানেন যে তিনটি পদ্ধতি প্রথমে আমরা ফাইন্ড আউট করেছিলাম একটা হচ্ছে জরুরিয়াত বা অত্যাবশ্যকীয় বিষয়াবলি আর দ্বিতীয়টি হচ্ছে হাজিয়াত অত্যাবশ্যকীয় নয় কিন্তু প্রয়োজনীয় আরেকটি হচ্ছে তাহসিনাত সর্বশেষ বিষয়টির আলোচনায় আমরা নিমগ্ন হতে যাচ্ছি ইনশাআল্লাহ আলোচনার শুরুতে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আজকের সম্মানিত আলোচকবৃন্দকে সঙ্গে আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ আব্দুল ইউসুকালামাইকুম রহমতুল উপস্থাপনায় রয়েছি জাহাঙ্গীর সমানিত দর্শক শ্রোতা সৌন্দর্য মন্ডিত বিষয় সমূহ যেগুলো অত্যাবশ্যকীয় নয় কিংবা মোটামুটি জরুরিও নয় কিন্তু করলে খুব সুন্দর হয় তাহসিনাত হাসানুন শব্দ থেকে শব্দটি উদ্গত হয়েছে তাহসিনাত সৌন্দর্য বিষয়সমূহ বা অধিক সৌন্দর্যবর্ধক বিষয়সমূহ আসুন আমরা আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলীর কাছ থেকে শোনার চেষ্টা করি যে প্রকৃত শান্তি লাভের উপায় হিসাবে তাহসিনাত বলতে আমরা এখানে পোশাক পরিচ্ছদের সৌন্দর্যটাকেই আগে আলোচনা করলে কেমন হয় সাহেব ইউসুফ আপনার দৃষ্টি আকর্ষণ করছি কতগুলো জিনিস একান্ত জরুরিও নয় তবে ভালো হলে ভালো হলে তো উত্তম যেমন ব্যাপারে পোশাক এতটুকু হতে হবে যে দুই কাঁধ ঢাকতে হবে অন্তত পরনে হাঁটুর নিচে পর্যন্ত কাপড় থাকতে হবে এরকম এরপরেও আল্লাহ এবং আল্লাহ রসুল সলাত আদায়ের ব্যাপারে পোশাকের কিছু বিধান উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন খুজু জিনাতাকুম তোমরা প্রত্যেক মসজিদে যাওয়ার সময় একটা সুন্দর পোশাক গ্রহণ করো এখানে জিনাব বলতে সুন্দর পোশাক মানে মানুষ মসজিদে যাবে সুন্দর হয়ে কি সুন্দর হয়ে কাজে সুন্দর পোশাক পরে তাকে মসজিদে যেতে হবে পোশাকটা তার সুন্দর হবে মার্জিতে হবে এটা ফরজ নয় এটা অহংকারমূলক পোশাক নয় কেননা অহংকারমূলক পোশাক যদি হয় সে সৌন্দর্য বা ইসলামিক অনুমোদিত পোশাক হিসেবে একটি বিশেষ কার্টিং এর পোশাক বা এ ধরনের লম্বা পাজামা পাঞ্জাবির নির্ধারিত পোশাকের উল্লেখ করে থাকেন ইসলাম কি বলেছে মেহরবানি করে একটু বলুন আসলে মহতারাম আমরা বিষয়টি আরো স্পষ্ট করতে চাই যে ইসলাম একটি স্বতন্ত্র আল্লাহ সুহানহাতার পক্ষ থেকে আসা জীবন বিধান বিভিন্ন মতবাদ থেকে ধার করে নেওয়া নয় বরং এটি আল্লাহ সুভান পক্ষ থেকে আসা স্বয়ং সম্পন্ন স্বতন্ত্র একটি পূর্ণাঙ্গ জীবন বিধান সুতরাং মানুষকে সুন্দরভাবে সজ্জিত করা তার শয্যায়নে যা কিছু প্রয়োজন ইসলাম সে বিষয়গুলি অবশ্যই বৈধতা দিয়েছে তবে আপনি যে প্রশ্নটি তুলেছেন যে কোনো নির্দিষ্ট পোশাক যা নিঃস্পাক বলা হয় হাঁটু এবং টাকনো এর উভয়ের মধ্যম যে অংশ এ পর্যন্ত হতে হবে এমন কোনো নির্দিষ্ট পোশাক আছে কি না আসলেই কেউ কেউ আমরা দাবি করে থাকি এই ধরনের পোশাক এই পরিমাণে তৈরি করে মনে করে থাকি এটাই হলো সুন্নতি পোশাক আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তবে রসুলসাল্লাহ আলিহসাল্লাম এবং সাহাবাইকারদের পোশাক তাদের বাস্তব পোশাক ব্যবহার এবং পোশাকের বর্ণনা থেকে যেটুকু জানা যায় যে এমন কোনো নির্দিষ্ট নির্ধারিত পোশাক নয় যেটা এই পর্যন্ত বানাতে হবে তাহলে এটা হবে সুন্নতি পোশাক বিষয়টা মূলত এমন নয় বরং বিষয়টি আমি যে পোশাক পরিধান করেছি এটা হতে পারে আমার নিচের পরনের লঙ্গিটাও হতে পারে আমার পায়জামা বা প্যান্ট হতে পারে আমার গায়ে থেকে যে জামাটা ঝুলে এসেছে সবগুলি ঠিক হাঁটু এবং টাকনো এর মাছ বরাবর যে জায়গা এই পরিমাণ পর্যন্ত আমি সমাজ নামাবো জি এটা হল এই পরিমাণ নামাবো এই সীমানা নামানোর সীমানাটা হচ্ছে এটা সন্ন্যাতির সীমানা এটা হলো সবচেয়ে উত্তম নেমে জি যে কোনো পরিধে বস্ত্র এটা হল সবচেয়ে উত্তম আর সুযোগ রয়েছে আমার উপর পর্যন্ত সুযোগ রয়েছে এতটুকু সুযোগ রয়েছে আমার মূলত বিষয়টা এরকম কিন্তু বিষয়টা অনেক সময় হাস্যকর হয়ে যায় এই জন্য আমাদের কত ভাইরা বলে থাকেন যে এইভাবে উপরে যে জামাটা পাঞ্জাবি হোক বা জুব্বা হোক সেটা এই পর্যন্ত বানানোটা সুন্নত কিন্তু তিনি যে পরনে পাইজামা পরেছেন সেটা আবার টাকনুর নিচে নামাই দিয়েছে এটা একটা হাস্যকর বিষয় ছাড়া কিছুই নয় বরম তার উপরেটাও এই পর্যন্ত হবে নিচটাও এ পর্যন্ত হবে তাহলে হবে সুন্নতি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি অবতারণা করেছেন এই যে পরিদেহ বস্ত্র টাকনুর নিচে নেমে যাওয়া আমরা আসলে পোশাকের বিষয়টি আর একটু আগের বাক্যের পরে আমরা এটা আসছি আনাস বলেন রাসুল সাল্লি হাসালাম বলেছেন মামবাকারা আব্দাকারা গাছালা আব্দাসালাহ কেউ জুমার সালাদের যাওয়ার জন্য সকালে সকালে প্রস্তুতি নিল সকালে সকালে গোসল করলো করালো এরপর লালসুল বলছেন লাবেসামিন আহসানে তার পোশাকের যেটা সুন্দর ভালো উত্তম পোশাক ভালো পোশাক পরিধান ইন্দাহ। আর যদি তার কাছে আতর থাকে তাহলে আতর ব্যবহার করলো পায়ে হেঁটে মসজিদে গেল সোনাত সলাত আদায় করলো এমামের খুদবাস শুনলো এবং সলাত আদায় করলো এমামের সাথে তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর শ্যাম পালন করার এবং এক বছর তাহাজুদ সলাত আদায় করার নেকি হবে আলহামদুলিল্লাহ এখানে আমাদের একটা বাক্য আছল রসুল বলছেন যে ভালো পোশাক ভালো পোশাকের অর্থ এই নয় যে কোটি টাকা দামের হতে হবে হাজার টাকা দামের হতে হবে এটা এই নয় যে একবারে নিম্নমানের হতে হবে অবশ্যই তা পরিষ্কার পরিচ্ছন্ন আর অবশ্যই তা ডিলডোল বড় মানে শরীরটির সাথে লেগা আছে এমন নয় এই বিষয়টি আমরা উল্লেখ করে বলতে চাচ্ছি যে যে যেসব বিষয়গুলিতে আল্লাহ তালা সরাসরি জাহান নাম ঘোষণা করেছেন তার পোশাকের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে টাকরুর নিচে কাপড় পরিধান করা এটা পুরুষদের জন্য এটা পুরুষদের জন্য পরিধানের বস্ত্র কখনোই কখনোই জি আবহরারি আল্লাহ তাল বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ রয়েছে মোহাম্ম তালাই ক্যামাই কি হিমসুর ইলে ইলাইহিম তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাথায় কথা বলবেন না তাদের পবিত্র করবেন না তাদের প্রতি দয়ের দৃষ্টি দিবেন না তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে তার এক শ্রেণীর মানুষ হচ্ছাল টাখন নিচে পাঁচ জামা প্যান্ট লুঙ্গি পরে যারা এটার অর্থ এই নয় যে যেটা কমরে আছে সেটা এটার অর্থ এই নয় যে মোজা পড়লে আর সেটা বিধান থাকে না অবশ্যই এটা শরীরের আপনার এই শরীরের যেটা আছে কমরের সাথে যেটা লাগে ওপর থেকে যেটা নেমেছে সেটা পুরুষের জন্য টাকুন নিচে যাওয়ার কোন সুযোগ নেই নারীদের জন্য কোনো ক্ষতি নেই নারীদের জন্য তো টাকনর নিচে রাখতে হবে জরুরি রাখতে পা ঢেকে রাখা তাদের জন্য নেই তাদের খোলার সুযোগ আছে হাতের কবজি পর্যন্ত প্রয়োজনে এবং মুখমন্ডল এইছাড়া তাদের খুলে রাখার কোনো সুযোগ নেই এই বিষয়টি আসলে এত খুব গুরুত্বপূর্ণ বিষয় পেশেকা আমরা আবারো আপনার কাছে আসবো শেখ মাদানী যে বিষয়ে প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলাম আপনাকে যে আল্লাহ সুবহানাহু তাআলা পোশাকের যে বিধান نازিল করেছেন যেখানে তিনি বলেছেন যে ইয়া বনি আদম খুজু زینتকুম ইনদাকুম ওয়া এনশাল আলাইকুম এখানে বনুয়াদমের পোশাক সংক্রান্ত বিধান নাজিল করতে গিয়ে আল্লাহ সোবাহ বলেছেন দুটো গুণগত মান পোশাকের একটা হচ্ছে যে ইউক যেটা তোমাদের লজ্জায় স্থানকে আবৃত রাখবে ঢেকে রাখবে ওরিসা এবং সেটা সৌন্দর্য বর্ধক হবে এরপরে আল্লাহ সুবাহ আবার বললেন শহীদুল্লাহ খান মাদানি আগে যে কথাগুলি বলছিলেন পোশাকের ব্যাপারে ওগুলো হচ্ছে নীতিগত কথা নীতিগত কথা হলো এই যে আল্লাহ এবং আল্লাহ রাসুল কোন পোশাককে নির্ধারণ করেন আমি এটাই আমরা এখানে বলতে যেটা পুরুষকে এই পোশাক করতে হবে এইটা তিনি উল্লেখ করেননি তবে আমাদের কাছে দুইটা হাদিস স্পষ্ট এইভাবে রাসুল সাল্লা একবার বলেছেন মান কমিন হুম এটা পোশাকের অধ্যায় আল্লাহ রসুল উল্লেখ করেছেন বিজাতিরা যে পোশাকগুলি নিয়মিত তারা নীতিগতভাবে ব্যবহার করে এরকম পোশাক পরা থেকে আমাদের বিরত থাকতে হবে পোশাকে যেন তাদের সাদৃশ্য না হই আরেকটা আল্লাহ রসুল বলেছেন রসুল্লাহ আল্লাহ রসুল ওই লোকের ওপরে অভিশাপ করেন

সম্মানিত দর্শক শ্রোতা হিস্টিভির সামনে যারা অপেক্ষমান আছেন অপেক্ষার পলা শেষ আমরা আমাদের ধারাবাহিক পর্বভিত্তিক আলোচনার সম্পূরক আলোচনায় ফিরে আসছি শেখ আব্দুর রাজাক বিন ইউসুফের দৃষ্টি আকর্ষণ করছি উনি যে কথা বলতে চাচ্ছিলেন

যেই পুরুষেরা নারীদের সাদৃশ্য আকর্ষণ করবো যে সারা বিশ্বব্যাপী মেয়েরা পুরুষদের পোশাক পরছে এবং অতি আধুনিকতার নামে কখনো যুবক নারীদের পোশাক বা অলংকার আজকে অঙ্গে ধারণ করছে যেটা ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ পাপ এবং অন্যায় হিসাবে এটা শনাক্ত করেছে সুতরাং আল্লাহ সুবাহ এর থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে বিশেষ করে মহতারাম এটি আধুনিক বর্তমান পাশ্চাত্যের অসভ্য সভ্যতায় যারা আজকে সভ্য হতে সেই যুবশ্রেণী বিশেষ করে যুব এই অপসংস্কৃতির করাল গ্রাসে যে সমস্ত যুবক যুবতীরা যুবতী মেয়েরা তারা পুরুষদের যে পোশাক শার্ট বলেন জিন্সের প্যান্ট বলেন গেঞ্জি বলেন বা এই জাতীয় পোশাক গুলি তারা আজকে গ্রহণ করছে সম্পূর্ণ হারাম সম্পূর্ণ শুধু হারাম নয় যতক্ষণ এই পোশাক পরিধান করে থাকবে ততক্ষণ আল্লাহ ও তার আসলে আল্লাহ যতক্ষণ এই পোশাক পরিধান করে থাকবে ততক্ষণ আল্লাহর অভিশাপে অভিশপ্ত সহজ কথাটি সহজ নয় কিন্তু হালকা ভাবে দেখার কোন সুজন কোন যুব একেবারে সমাজের অধঃপতনের অতল তলে তলিয়ে দ্বিতীয় বিষয় এটা হলো মেয়েরা পুরুষদের পোশাক দ্বিতীয় বিষয়ে আজকে আফসোসের সাথে বলতে হয় মেয়েদের দেখবেন তাদের গলায় হয়তো চেনও নেই हारও নেই তাদের হাতেও দেখবেন চুড়িও নেই কোথায় গেল এগুলো ওই যুবশ্রেণী ছেলেরা ওই সভ্যতার অনুসরণ করতে গিয়ে দেখবেন যুবকদের গলায় কয়েকটা চেন এবং কখনো কখনো লম্বা চুলও রেখেছে তারা বরং কয়েকটা চেনে সে কি অপরাধ করলো দুই দিক থেকে অপরাধ এক হলো নারীদের পোশাক এটা নারীদের ভূষণ এটা সে গ্রহণ করার কারণে অভিশপ্ত হচ্ছে দ্বিতীয় এই চ্যানটা যদি স্বর্ণ বা রৌপ্যের হয় তাহলে পুরুষের জন্য এটা হারাম স্বর্ণরূপ্য এই দিক থেকে সে আবার হারাম কাজে লিপ্ত হারাম কাজে অনুরূপভাবে অনেক যুব শ্রেণী তারা দেখবেন যে হাতে কয়েক ধরনের ব্যাসলেট আর চুরি বা বহু কিছু সে হাতে দিয়েছে তামা বা পিতলের বালায় অনেক সময় কুমিরের ছবি অনেক কিছু অনেক কিছু যেগুলি মানুষ কিভাবে এই সমস্ত তাদের রুচিতে নিয়ে আসে আশ্চর্য মনে হয় অতএব পোশাকের ক্ষেত্রে আজকে যুবক ও যুবতী উভয়ের জন্য পোশাকগুলিকে পরিবর্তন করে নিয়ে সেভাবে আজকে বেশ ধারণ করতে চাচ্ছে এই সমাজ যদি এভাবেই চলে তাহলে ব্যক্তির আজকে আমাদের প্রজন্মকে এই অপসংস্কৃতি থেকে রক্ষা করা একেবারেই অত্যন্ত জরুরি আশা করি বিষয়টা আমরা যে পোশাকের সীমা রাখার ক্ষেত্রে যেটি আগে জনাব হাদিসে উল্লেখ করেছেন এই বিষয়টি আমরা সকল পুরুষ তিনি আলেম হন আর নাই হন যদি মুসলিম হন তাকে আমরা স্মরণ করে দিতে চাই বিষয়টি খুব জটিল বিষয় নয় একজন পুরুষ মানুষ টাকনুর উপরে তার কাপড় ব্যবহার করবে এটা তার জন্য খুব জটিল নয় বরং দুটো বিষয় দেখুন কোন পুরুষের যদি দাঁড়িয়ে রাখতে না পারে তাহলে সে যতটুকু অপরাধী তার চেয়ে বহুগনা অপরাধী যদি সে টাকনুর উপরে কাপড় না পড়তে পারে অথচ এটা এমন একটা বিষয় নয় যেটার কারণে সরকারকে আপনি দোষারোপ করবেন বা কোনো দলকে দোষারোপ করবেন কোন সুযোগ নাই এখানে আপনি যদি টাকনুর উপরে পোশাক পরেন কোন সরকার আপনাকে বাধা দিবে না কোন দল আপনাকে একজন পুরুষ এ ধরনের উপরে পোশাক আল্লাহ আল্লাহ এখানে চারটি বিষয় উল্লেখ করলেন সেই ব্যক্তির সাথে আল্লাহ সুহান কথা বলবেন না কেমতের দিন আল্লাহ সুবাহ তাকে পবিত্র করবেন না করবেন না আল্লাহ সুবাহ তাকে দৃষ্টি দেবেন না দৃষ্টি দেবেন না এবং আজাব নাজিম তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছে এত কঠিন বিষয় আমরা এই বিষয়টি মুসলিম ভাই বোনের কাছে জরুরিভাবে পেশ করতে চাই যে পোশাকের বিষয়টিকে সাধারণভাবে দেখার কোনো সুযোগ সুযোগ নেই পুরুষের পোশাক অবশ্যই ভিন্ন যা ডিল হতে হবে টাকনোর উপরে হতে হবে মার্জিত হতে হবে মার্জিত হতে হবে অনেক অনেক দিন আগের কথা বখারি মুসলিম গ্রন্থে এসেছে আল্লাহ রসুল বলেছেন যে একটা লোক নিচে কাপড় পরিধান ফলে বিলার তাকে জমিনে ধসিয়ে দেওয়া হয়েছে ইয়াতা জাল ফিলার যে এলাই জমিনের নিচে যেতেই থাকবে কেয়ামাত পর্যন্ত এখনো নিচে কাপড় পরিধান করা কাজটি এত বড় অপরাধ যে এই অপরাধের ভিত্তিতেও কেয়ামাত পর্যন্ত মাটির নিচে যেতে থাকবে সাথে সাথে নারীদের পোশাক পরা আল্লাহ রাসুল আয়সার জেলা দোলন বলছেন তারা অভিশপ্ত জরুরি ভিত্তিতে নারীদেরকে এ নগ্ন পোশাক পরা থেকে বিরত থাকতেই হবে নইলে তারা অভিশপ্ত এবং তাদের কারণে আমরাও ক্ষতিগ্রস্ত এটা একবারে কঠিনভাবে ভাবে আমরা খোলাখুলি ভাবে এইসব মহিলাদেরকে বিশেষভাবে মুসলিম বোনদেরকে বলতে চাই এই সুযোগ গ্রহণ করে এইসব জনগণকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে পাপের মুখে ঠেলে দিয়ে তারা যেন নিজেকে শিক্ষিত মনে না করে পর্যায় সৃষ্টি করে তারা যেন নিজেরা কখনো নিজেকে নিজেদেরকে তাহলে যেটা আমরা উপনীত হতে পারি যে পোশাক পরিচ্ছদের বিষয়ে ইসলাম একটা ব্যাপকতা দিয়েছে তবে সেটা সুনির্দিষ্ট সীমারেখা অতিক্রম করবে না ব্যাপকতা বলতে আমরা যেটা বুঝেছি তা হলো যে পরিদেহ বস্ত্র সেটা পাজামা হোক বা প্যান্ট হোক লুঙ্গি হোক এরকম যে কোনো অপশন থাকতে পারে কিন্তু কোন ক্রমেই সেটা ডাকনুর আসলে একজন নারীর ক্ষেত্রেও যখন সে টাইট ফিট এই ধরনের পোশাক গুলি পরে বের হয় এটি কখনো তার সৌন্দর্য বৃদ্ধি করে না বরং এখানে বলতে হয় যে মানুষ যখন খারাপ কাজে লিপ্ত হয় শয়তান তার কাছে এই খারাপ কাজগুলি আকর্ষণীয় করে সুন্দর করে দেখায় তখন সে মনে করে যে আমি আসলে খুব সুন্দর কাজ খুব সুন্দর কাজ করছি প্রকৃতপক্ষে সে ঘৃণীত কাজ করেছে অবশ্য তাই একজন মেয়ের জন্য যখন তার পোশাকটি হবে ঢেলা ঢালা বাইরে বের হলে গোটা বডিকে সুন্দরভাবে আবৃত করবে এটাই যেন তার সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে দেয় সম্মানিত দর্শক শ্রোতা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি আমাদের প্রাজ্ঞ আলোচক মণ্ডলী যে বিষয়টির অবতারণা করেছেন পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে যে মুসলিম উম্মার নারী পুরুষের পোশাক কেমন হতে হবে এ বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ আমরা নারীদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই এটা খেয়াল করব এবং সার্বক্ষণিকভাবে আমরা সুন্দর পোশাক ইসলাম অনুমোদিত পোশাক এবং ইসলামের আলোকে উল্লেখযোগ্য পোশাকগুলো আমরা পরিধান করে আমরা তাহসিনাত অর্থাৎ অধিক সৌন্দর্য বর্ধক বিষয়ের দিকে আগ্রহী হব তাহলেই আমরা প্রকৃত শান্তি লাভে সক্ষম হব আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক ইনায়ত করুন সকলেই বলে আমিন আহুল কৌলি হাদা আস্তফুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসা ইরিল মুসলিমিন রব্বুনা আল্লাহ রব্বুনা আল্লাহ